গত 3-4 বছর ধরে আমি একটা জিনিস বলছি যে আসলে সোশিয়োলজিক্যালি চিন্তা করলে আমরা একটা ট্রানজিশনাল ফেসের মধ্যে আছি। এই ট্রানজিশন ফেসটা হচ্ছে আপনার ট্রেডিশনাল সোসাইটির থেকে একটা মডার্ন সোসাইটি। এখন এই মডার্ন সোসাইটির সকল মডার্ন সোসাইটির পুরো এলিমেন্টও হয়তো নাই, কিংবা ট্রেডিশনাল সোসাইটির পুরো এলিমেন্টও নাই। আমাদের একটা খুবই একটা খারাপ, মানে আমি বলছি যে একটা মিক্সড একটা জায়গার মধ্যে পড়ে গেছি, যেহেতু ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, গ্লোবাল কানেকটিভিটি, গ্লোবাল কালচার, গ্লোবাল নর্মস ভ্যালুজ আমরা নিচ্ছি, আবার আর একদিকে আমাদের নানা ধরনের অনুশাসন, সেগুলো আগে যে পুরানো অনুশাসন ছিল, আইন ছিল, সেগুলো কাজ করছে না। ফলে এই ট্রানজিশন জায়গাটাকে, এটাকে আমরা অ্যানোমিক সিচুয়েশন বলি, অ্যাব্রাপ্ট ট্রান্সফরমেশন, তার মধ্যে এই এই সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। এটা একদম আমাদের ক্লাসিক্যাল থিওরি, এবং এটা আপনি আমেরিকান সোসাইটি, আর্লি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফেসে যদি যান, ইউকেতে যদি যান, যদি এগুলো খুব টোটো করে মেলানো যাবে না, কিন্তু সেই সমস্ত সোসাইটির এই ট্রানজিশনাল ফেসে অর্গানাইজ ক্রাইম, তারপরে আপনার প্রস্টিটিউশন, ইলিগাল লিকার, ড্রাগ, তারপরে আপনার বসিং, যে এই যে করাপশন ইন দি মিউনিসিপ্যালিটি, এই সমস্ত কিছু সে সমস্ত সমাজে এই সময় ছিল। এখান থেকে স্ট্রিট কর্নার সোসাইটি লেখা হয়েছে। আল ক্যাপনের মতো কুখ্যাত লোক শিকাগো শহরে জন্ম নিয়েছে, যেখানে 1000 গ্যাং ছিল 1920s-এ। তো কাজেই আমি বলবো যে এই যে আমরা যে একটা উত্তরণ পর্বে যাচ্ছি, এই সময় আমি দেখুন প্রতিদিন নতুন নতুন, আপনি একটা কয়েকদিন আগে আমরা গ্যাং কালচার নিয়ে ছিলাম, সবাই পুরো সোসাইটি গ্যাং কালচারে নিমজ্জিত ছিল। তার কিছুদিন আগে স্টাডি করেছিলেন, ওটার ফলাফলটা কি ছিল? না, গ্যাং কালচার আমরা স্টাডি করছি, আমরা এটা এখনো পুরোপুরি স্টাডিটা আমরা শেষ করতে পারিনি, হয়তো আগামী মাসের মধ্যে আমরা শেষ করে ফেলবো আশা করছি। কিন্তু এটা আমরা যে সমস্ত যে জায়গায় আমরা প্রাথমিকভাবে দেখেছি, যেমন গ্যাং কালচারের ক্ষেত্রে আমি আপনাকে বলছি, যেমন ওয়েস্টে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি ব্রোকেন, ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, কিংবা পিয়ার গ্রুপ, ড্রাগ অ্যাডিকশন, এ সমস্ত কারণে, স্পেশালি কালচারাল কনফ্লিক্ট, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে মার্জিনালাইজ গ্রুপ, যাদের পরিবারের ছেলে মেয়েরা, তারা এই সোসাইটির মেইন স্ট্রিমের সাথে মানে কোপ করতে না পেরে তারা ছিটকে পড়ছে, এবং তারাই এই গ্যাং কালচারের মধ্যে যুক্ত হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের সিম্বল, গ্রাফিটি, এগুলো দিয়ে। বাংলাদেশে খুব ইন্টারেস্টিং যেটা হয়েছে, যেটা দুটো পর্ব, একটা হচ্ছে খুব মার্জিনালাইজ গ্রুপের ছেলেমেয়েরাও এগুলো করছে, সেখানে যেমন এই জিনিসগুলো আছে, আবার আর একটা গ্রুপ যেটা কিনা আপনি আমাদের জঙ্গিবাদের দিকেও গিয়েছে, সেই অ্যাফ্লুয়েন্ট ঘর, ঘরের ছেলে মেয়ে, কি মিডল ক্লাস, আরবান এডুকেটেড মিডল ক্লাস ঘরের ছেলে মেয়ে, যাদের হাতে সকল টাকা এবং মোবাইল, দিজ আর দি থিংস আপনাকে আমি বলছি, এবং স্কুলের অনুশাসনটা নষ্ট হয়ে যাওয়া, এই সমস্ত কারণে তাদের মধ্যেও এই ধরনের গ্যাং কালচার ডেভেলপ করছে। এবং আলটিমেটলি আবার কোনো কোনো সময় এই দুটো গ্রুপের মধ্যে আবার ইন্টারাকশন হচ্ছে, যে যারা মার্জিনালাইজ গ্রুপ, যেমন হাজারিবাগ আছে, এই সমস্ত জায়গায় আপনি দেখবেন যে মুগ্ধা আছে, এই সমস্ত জায়গায় আমরা অস্তিত্ব পেয়েছি মার্জিনালাইজ গ্রুপের ছেলেমেয়েরা গ্যাং কালচারে। উত্তরায় দেখেছি, ধানমন্ডিতে দেখেছি, খিলগায় দেখেছি, এখানে আবার দেখা যাচ্ছে অ্যাফ্লুয়েন্ট ঘর বা মিডল ক্লাস, আবার এই ক্যাসিনো কালচারই ডেভেলপ করবে এক সময়। ডেফিনেটলি, ভেরি ইন্টারেস্টিং যেটা আপনি বলেছেন, ক্যাসিনো কালচার, এরাই ক্যাসিনো কালচার। এই যে আপনাকে আমি বলি, আমাদের যে কালা জাহাঙ্গীর, পিচ্ছি হান্নান, আমরা যেসব গালকাটা কামাল, এসব আমরা নাম শুনেছি, এই সমস্ত জিনিস আমরা কিন্তু এইভাবেই কিন্তু ডেভেলপ করেছে। কিছুদিন পর পর এক একটা নতুন নতুন ঘটনা আবিষ্কার করবেন, দেখবেন যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, আপনি দেখবেন যে সকলে মানে এটাকে, এর যে সিরিয়াস এফেক্ট, বাবা ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, এগুলো কিন্তু উইয়ার্ড ক্রাইম। এসব ক্রাইম আমাদের বাংলাদেশে কখনো আগে হয়নি, যেহেতু উত্তরণ পর্ব, আপনি নতুন ইয়েটা, মডার্ন ভ্যালুসটা নিচ্ছেন, কিন্তু সেটা আপনার বদহজম হচ্ছে, আপনার ডিস্টোর্টেড হচ্ছে, এবং আপনার পেছনে আছে আপনার সমাজ, যে সমাজ আপনার এখন একসেপ্ট করছেন না, ফলে আপনি ভয় পাচ্ছেন এই সমাজের এগুলো জানাজানি হয়ে গেলে আমার 12টা বেজে যাবে, যখনই বাচ্চাটা জেনে ফেলছে আপনি তাকে মেরে ফেলছেন। সো এই যে আমি একটা উদাহরণ দিলাম আর কি আপনাকে, সো এই এই ধরনের একটা, মানে আমি বলবো যে ট্রানজিশনাল সোসাইটির মধ্যে সব ধরনের আপনি সোশ্যাল প্রবলেমস আপনি দেখবেন, এটা ইমার্জ করবে। সো ক্যাসিনো ইজ নট নিউ ইন এ সেন্স, ইট স্টার্টেড সোফার আই নো, আপনি হয়তো জানেন যে 2007 থেকে, তাহলে আজকে পুলিশকে দায়ী করা হচ্ছে। আমি বলি যে সাংবাদিক, একটা সাংবাদিক বের হলো না, যে একটা একটা ইনভেস্টিগেটিং রিপোর্ট তৈরি করলো, যে 12 বছর লাগলো, আপনি মানে আমি দায়টা আমি সবার মধ্যে নিচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি একটা রিসার্চ করতে পারলাম না 12 বছরে, তাহলে আজকে আমি যদি বলি শুধু আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে তো হবে না, আমি আইন শৃঙ্খলা বাহিনী আঙুল দিয়ে আমি কতটা রিপোর্ট আস, এক একটা জিনিস আসে, এই যে রিয়্যাক্টিভ জিনিস আমরা করি, এর মধ্য দিয়ে আসলে উন্নতি হবে না। এখানে একটা প্রচন্ড নেক্সাস, যে ইন্টারন্যাশনাল, মানে আমি ন্যাশনালি যেভাবে
আমাদের পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল স্ট্রাকচারটা ফর্ম করেছে, এখানেও কিন্তু তাই। আচ্ছা, এখন এই 1867 সালের যে পাবলিক গেমিং অ্যাক্ট, জি, এটার আমরা কখনো অ্যামেন্ডমেন্ট করিনি, কিন্তু আমরা 1976 এ আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার অর্ডিনেন্স একটা জারি করেছে, যে অর্ডিনেন্সের মধ্যে এই একটাই শুধু মানে রাখা হয়েছে, যেখানে বাংলাদেশ আমরা পাকিস্তানের জায়গায় বাংলাদেশ করে দেওয়া হয়েছে, এইটুকুই দেখেছি আমি, এর চেয়ে বেশি বলতে পারবো না, তবে এটা কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। আপনার কি মনে হয় যে এটা যুগোপযোগী হওয়া দরকার? 100%, এবং এইটাই তো আমরা বলছি একাধিকবার যে আপনি 1861 সালের পুলিশ আইন দিয়ে পুলিশ চালাচ্ছেন, এই পুলিশের কাছ থেকে আপনি কি আশা করবেন? যে এই সময়ে পুলিশ ছিল একটা রিপ্রেসিভ ফোর্স, কলোনিয়াল আপনার একটা মানে আমি বলবো যে রিপ্রেসিভ এজেন্ট, তাকে আপনি সেই আইন দ্বারাই তাকে আপনি এখন একবিংশ শতাব্দীতে পরিচালনা করছেন। আপনি একাধিকবার পুলিশ রিফর্ম করার চেষ্টা করা হয়েছে, কোনো সময় হয়েছে? তাহলে পরে সেটা তো অনেক বড়, এটা তো গ্যাম্বলিং আইন হয়তো আমাদের মাথার মধ্যে আসেনি। সেখানে 1867 সালে যিনি গ্যাম্বলিং এ পরিচালনা করবেন তার জন্য যদি সে দোষী হয় তার জন্য 200 টাকা, যদি সে যে আইনের মধ্যে আইনের বাইরে যদি যে করে তাহলে 200 টাকা ফাইন, আর যিনি অংশগ্রহণ করছেন তার 100 টাকা ফাইন। তাহলে সেই 1867 সালে যদি আপনি 200 আর 100 টাকা ফাইন হয়, আজকে সেটার অ্যামাউন্ট কত হওয়া উচিত আপনি আমারে বলেন? আমি যতদূর বুঝেছি আমি আপনাকে বলি, আমি জানি না, আইনে তাই লেখা আছে, আপনি হয়তো একটু কথা বলতে পারেন যদি কোন একজন লয়ারের সাথে, হয়তো এটা পরিষ্কার হবে। কারণ আমরা তো, আপনি কি এটা পারমিসিবল মনে করেন যে যেহেতু আইন ওই যে হর্স রেসিংটা অ্যালাউ করেছে, এটা এটা সরকারের উচিত এটা চলতে দেয়া? আপনি ডিরেক্ট প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, কিন্তু আপনাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে বলছি যে আপনি যদি এটা আপনি খেয়াল করে দেখবেন যে কোল্ড ওয়ার যখন ছিল তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত নারী, আপনার মনে আছে নিশ্চয়ই, এই সময় এক সময় আমাদের এখানে প্রগতির প্রকাশনী আসতো এবং সেই সোসাইটি খেলাঘর করতো ছেলেমেয়েরা। তার মানে এই যে একটা স্ট্যাবিলিটি, দুটো ঝগড়া ছিল, সেই ঝগড়া কিন্তু ভালো জিনিস এনে দিয়েছিল। বাংলাদেশের আপনার যে USIS, সেই 4টা বা 6টা USIS ছিল, এবং আপনি আপনাকে একটা ভালো ইন্টারেস্টিং তথ্য দিই, এই USIS এ রেগুলার ট্রান্সলেশন করতো আমেরিকান সাহিত্যের, সেটা হচ্ছে আমাদের জাহানার ইমাম, সেটা আমাদের সৈয়দ শামসুল হক, সেটা হচ্ছে আমাদের কবির চৌধুরী, সব প্রোগ্রেসিভ লোকজন। আপনি খেয়াল করে দেখেন তারা কিন্তু ভালো সাহিত্যগুলোকেই তারা মানে, আমি বলছি যে এই এখন সারা পৃথিবী আপনি ঢুকে গেছেন ওয়ান সিঙ্গেল ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে, আপনি এখন আপনি ক্যাপিটালিস্ট সিস্টেমকে অনুসরণ করছেন, কিন্তু তার যে আনুষঙ্গিক তার যে তার যেটা দেওয়া দরকার আপনি সেটা দিচ্ছেন না। $250 বিলিয়ন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার গ্যাম্বলিং আমেরিকাতে, $9 বিলিয়ন তারা আপনি সেখান থেকে তারা আপনার ইয়ে পায়, কি বলে রেভিনিউ পায়, এবং প্রচুর ক্যাসিনো এবং এই জাতীয় গ্যাম্বলিং এর জায়গা থেকে তারা চ্যারিটেবল কাজে টাকাটা ব্যয় করে, তারা এডুকেশনের কাজে তারা ব্যয় করে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি রুলস অফ দ্য গেম। এখন আমি যাব পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উন্নয়নের মডেলে আমি যাব, আবার আমি এগুলো সব বন্ধ করে দিব, এটার মূল বিষয়টা হচ্ছে যে আপনি এটাকে কত, কিন্তু এখানে একটা কনসেনসাস দরকার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পারবেন, এই দেশের অনেক বড় বড় জায়গায় তিনি কিন্তু আঘাত করেছেন এবং তিনি কিন্তু সেগুলো, এই আমি বর্তমানে যেটা হচ্ছে এটাও কিন্তু একটা বিশাল আমি মনে করি যে তার, আমি মনে করি তার যে রাজনৈতিক, কিন্তু এটা তার বন্ধ করা যাবে না। আমরা আমি মনে করি যে আমাদের তরফ থেকে তাকে এই মোটিভেশনটাও দেওয়া উচিত যে উনার যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে থেকে উনি যেটা করছেন, আমি মনে করি যে এটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে আমি মনে করি যে ধরনের ছোট ছোট আরো অনেক বিষয় আসবে, আমি আপনাকে বলেছি আরো অনেক বিষয় আসবে, সেগুলোকে যদি আমরা কমিয়ে আনতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আপনি পুরো সোসাইটিকে ওপেন করে দিয়েছেন, আপনি আমেরিকার আদলে আপনি এখানে সমস্ত জিনিস আপনি ইন্টারনেট ওপেন করে দিয়েছেন, ছেলেমেয়েরা সমস্ত গেমস খেলছে, আপনি সবকিছু করছেন, আবার আপনি আপনার আজকে কতগুলো ক্লাব আছে, একটা উন্নত ক্লাব, সেখানে আপনার 5% লোকের একটা ডিমান্ড ছিল, এখন 20% লোকের 30% লোকের ডিমান্ড রয়েছে, আপনি সেগুলো আপনি চিন্তা করবেন না, আপনাকে কোনো না কোনোভাবে তো, আদারওয়াইজ তো মানে আপনার সোসাইটি অ্যানার্কি তৈরি হবে। আপনার যে সমস্ত এই এই যে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি তো একটা ইন্ডাস্ট্রি হিসেবে ডেভেলপ করছে সারা পৃথিবীতে, তো কাজেই আমি বলবো যে এগুলো খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। দুর্ভাগ্যক্রমে এখানে একাডেমিকদের সাথে কোনো সময় কোনো যোগ সংযোগ কারোর সাথেই হয় না, কখনো আমাদের সাথে ঠিক এইভাবে খুব সিরিয়াস যোগ সংযোগটা কখনো হয় না।